Hello everyone, Assalamualaikum. Back to another brand new video. আজকে আমি একটি Orient ব্র্যান্ডের একটি ওয়াচ আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। তো চলুন প্রথমে ওয়াচটা আনবক্সিং করি। এই হলো ওয়াচের প্যাকেজিংটা। দেখতে পাচ্ছেন Orient লেখা রয়েছে। তো প্রথমে আমরা কভারটা খুলে ফেলি। এই হলো প্যাকেজিংটা ওয়াচের সাথে যেটা রয়েছে। খুব সুন্দর একটা প্যাকেজিং। আর এই হলো ওয়াচটি ব্ল্যাক ডায়ালের মধ্যে সিলভার সেনের মধ্যে একটি ওয়াচ। আমি ওয়াচটা আউটলুকটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ওয়াচ। আজকে আমি মূলত এই ওয়াচটি সম্পর্কে আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এই ওয়াচটা সম্পর্কে একটু ধারণা পেয়ে যান যে ওয়াচটি কেন বেশি স্পেশাল Orient ব্র্যান্ডের এই ওয়াচটি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো আমি প্রথমে ওয়াচটি খুলে ফেলি দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ওয়াচটির আউটলুকটা অনেক সুন্দর একটা আউটলুক। এটি একটি Orient ব্র্যান্ডের এম্পোর্স ব্রাভো সিরিজের একটি ওয়াচ, যেটা কিনা মোস্ট পপুলার একটি ওয়াচ এই Orient ব্র্যান্ডের, এই বিশেষ করে এই কালেকশনটি। আর এটি একটি ডাইভার্স ওয়াচ, কারণ এর ওয়াটার রেজিস্ট্যান্স 200 মিটার। আর ডায়ালের যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাক ডায়াল একটা কালার, এবং খেয়াল করবেন যে ব্ল্যাক ডায়ালের সাথে রেড ব্লু ইয়েলো কালার কম্বিনেশন রয়েছে ডায়ালটার মধ্যে, যার কারণে ওয়াচটার লুকটা আরও বেশি এক্সক্লুসিভ হয়ে গেছে। আর ওয়াচের যে ডায়াল সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ডায়াল সাইজটা, এটা হচ্ছে 45 mm। এটা হচ্ছে উইদাউট ক্রাউন, এটা ছাড়া হচ্ছে সাইজটা 45 mm। আর ওয়াচটার যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেফিয়ার একটি গ্লাস ইউজ করা হয়েছে। আর প্রত্যেকটা, যেমন আমরা সেইকো ব্র্যান্ডগুলোতে দেখি যে বেজেলটা অনেক সময় রোটেটিং হয়ে থাকে, ঠিক তেমনি এই Orient-এর এই ওয়াচটার মধ্যেও যে বেজেল যেটা রয়েছে, এটা আপনার মুভ করবে এভাবে। এটাকে বলে ইউনিডিরেকশনাল, যেটা মুভ করে থাকে, ঠিক আছে, রোটেটিং হয়ে থাকে যেটা আর কি। আর এই ওয়াচটা হচ্ছে কেস থিকনেস হচ্ছে 13 mm, এটা হচ্ছে 13 mm হচ্ছে কেস থিকনেস। আর ম্যাটেরিয়ালসটা হচ্ছে স্টেনলেস স্টিল। আর এই ওয়াচটার যে ব্যাকসাইড আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন এটা একটা প্লেন ব্যাকসাইডটা। আর এটা কিন্তু একটা অটোমেটিক একটা ওয়াচ, ঠিক আছে, মুভমেন্ট অটোমেটিক। আর এটার কিন্তু ফাংশন হিসেবে এই ডেটটাতে যেটা রয়েছে, সেটা হলো যে ডেট রয়েছে, দেখতে পাচ্ছেন মিনিট আওয়ার রয়েছে। আর এছাড়া একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে ইয়াস্টার মধ্যে ডায়ালের মধ্যে খেয়াল করবেন যে পাওয়ার রিজার্ভের যে অপশনটা, হ্যাঁ, পাওয়ার ডায়ালের পাওয়ার কতটুকু রয়েছে, এটাকে ইন্ডিকেট করার জন্য একটা ডিসপ্লে দেওয়া রয়েছে ওয়াচটার মধ্যে, ঠিক আছে, যেটা অন্য ওয়াচগুলোতে তেমন দেখা যায় না অটোমেটিক ওয়াচের ক্ষেত্রে। তো এটা আপনার ওয়াচটার মধ্যে পাবেন। আর সবচেয়ে আরেকটা খুব মোস্ট কী বলবো, যেটা সবার মানে খুব বেশি মানে পছন্দ, সেটা হচ্ছে লুমিনাস, যে এই ওয়াচটার মধ্যে আপনার ফুল লুমিনাস পাবেন। ডায়ালের মধ্যে যে ইন্ডেক্সগুলো দেখতে পাচ্ছেন, এবং মিনিট এবং আওয়ার কাটাতে ফুল লুমিনাস পাবেন। এবং এটা আমি যেটা বললাম, যেটা একটা এম্পোর্স কালেকশন, যেটা Orient ব্র্যান্ডের, হ্যাঁ, এটা কিন্তু ডায়ালের মধ্যে লেখা রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বেশি সুন্দর যে এটা কোন কালেকশনটি ওয়াচ, এটা অনেকেই এটা ডায়ালটা দেখলেই বুঝতে পারবে। আর এটার যে ব্যান্ড যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুল স্টেনলেস স্টিল সিলভার কালার ব্যান্ডটা, ঠিক আছে। এবং আমি যদি আপনাদেরকে লকটা যদি দেখাই, এই হলো লকটা, ঠিক আছে, অনেক সুন্দর একটা লক, খুব কমফোর্টফুল করবেন ইয়াসটা পরে, বিশেষ করে এই লকটা ইউজ করে আর কি। এবং Orient লেখাটা ইনক্রাফ্ট রয়েছে লকটার মধ্যে, ঠিক আছে। তো এই হলো ওয়াচটি। আমি আর Orient যারা ইউজ করেন, তারা অবশ্যই এটা সম্পর্কে জানেন যে Orient কিন্তু একটা জাপানিজ একটা ওয়াচ, ঠিক আছে, মেড ইন জাপান, ঠিক আছে। তো অবশ্যই এটার মানে এই ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা হলো যে এই কালেকশনটা যেহেতু অনেক বেশি এক্সক্লুসিভ, তো আশা করি আপনাদেরকে এই ওয়াচটা অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ওয়াচের আনবক্সিং বা রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।